আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, আজ আমি খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা এই অতি গরমে সবার জন্য খুবই হেলদি হবে এবং নিজেকে সুস্থ রাখা যাবে। কেননা গরমে দেখেন প্রচুর পরিমাণ ঘাম আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ডিহাইড্রেশনের মুখে পড়ে যাচ্ছি। ডিহাইড্রেশন যখন হয়ে যায় তখন কিন্তু শরীরে অনেক ধরনের রোগ হয়, যেমন ধরুন কিডনিতে সমস্যা হতে পারে, এমন নানাবিধ সমস্যা হতে পারে। তার জন্য আমরা ঝটপট করে একটা এমন রেসিপি তৈরি করে নিব যা আপনার শরীরের জন্য ভীষণই উপকার। তার জন্য দেখুন, এখানে আমি কিছু চিনি নিয়ে নিয়েছি, এই চিনিটা একটু লাল চিনি, আপনি ইচ্ছে করলে সাদা চিনিও নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি দুটো লেবু কেটে নিয়েছি, আর এখানে একটু সামান্য লবণ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি এটা গ্লাসটা অনেক বড়, নর্মাল গ্লাসের এক গ্লাস পানি। তো এটা দিয়েই আমি আপনাদের একটা সুন্দর জুস তৈরি করে দেখাবো যেটা শরীরের জন্য ভীষণই উপকার। এই যে পানিটা দেখছেন, এই পানির মধ্যে প্রথমে আমি এই চিনিটুকু দিয়ে দেব। এখানে 4 চা চামচ চিনি আছে, আর এখানে 1/4 চা চামচ লবণ আছে। এখন এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করব যাতে করে এর ভিতরে কোনো চিনি বা লবণ দানা বেঁধে না থাকে। চিনি আর লবণটা বেশ ভালোভাবে মিশে গেছে, বাকিটুকু আমি পরে মিক্স করে নিব। এবার আমি এর ভিতরে এই লেবুগুলো দিয়ে দিব। লেবুগুলো প্রথমে আমি বিচি সহই দেব, পরে আমি কিভাবে এই বিচিগুলি অপসারণ করব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। লেবুগুলোকে সব এভাবে এভাবে চিপে দিতে হবে। আমার হাতটা কিন্তু আগে থেকেই ওয়াশ করা ছিল, খুব ভালোভাবে আমি হাতটা সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। 2 টুকরো লেবু নেওয়া হয়ে গেল। এখন আমি এই 3 নম্বর টুকরাটা নিচ্ছি, 4 নম্বর টুকরাটা নিচ্ছি, এই শেষ 5 নম্বর টুকরা লেবু। অবশ্য লেবুর জুস বের করার মতো মেশিনও আছে, যেটা আমি এখন বের করলাম না। দ্রুত আমি এই শরবতটা বানিয়ে নিব বলে আমি হাত দিয়েই করে নিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে চিনি, লবণ, পানি এবং লেবু খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে সরিয়ে রেখে এই যে আমি শরবতটা এভাবে করে ছেঁকে নিয়েছি দেখুন, আর উপরে একটা লেবুর খোসা দিয়ে দিয়েছি যাতে দেখতে বেশ সুন্দর হয়। তো কেমন লাগলো আজকের ভিডিওটি আপনারা জানাবেন। এটা খুবই হেলদি একটা জুস, আপনাকে একদম ডিহাইড্রেশন থেকে রক্ষা করবে, নিজেকে সুস্থ রাখার জন্য রক্ষা করবে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং এটা হেলদি রেসিপি, হেলদি ড্রিঙ্কস। আশা করি সবাই এভাবে বানিয়ে নিজে সুস্থ থাকবেন এবং পরিবারের অন্য অন্যদের সুস্থ রাখার জন্য এই শরবতটি বানিয়ে খাওয়াবেন। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের এই খুবই হেলদি শরবতের রেসিপি। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এ কামনায় আল্লাহ হাফেজ।